গাজার পক্ষে প্রচার চালিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের উপনির্বাচনে জয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ জর্জ গ্যালোয়ে নির্বাচনে জয় পেলেও হারিয়েছেন লেবার পার্টির সমর্থন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে দেশটির উত্তরের শহর রোচ ডেলের আসনে জয়ী হয়েছেন ওয়ার্কার্স পার্টির প্রবীণ রাজনীতিবিদ জর্জ গ্যালোয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বারো হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট বেশি পেয়েছেন তিনি নির্বাচনের ফলাফল প্রকাশের পর লেবার পার্টির কিয়ের স্টার মার্কে উদ্দেশ্য করে গ্যালোয়ে বলেন গাজায় নিরপরাধ মানুষকে হত্যার সমর্থন দিয়েছে স্টারমার গাজা যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি যুক্তরাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে গ্যালোওয়ে ফিলিস্তিনিদের পক্ষে প্রচার চালাচ্ছেন